নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আজ 21 মার্চ 1977-এ আজ সকালবেলা প্রত্যেক কাগজে ছাপা হয়েছিল ইন্দিরা গান্ধীর পরাজয়ের কথা। রায়বেরেলিতে এক অখ্যাত রাজনারায়ণের কাছে ইন্দিরা গান্ধী 55,000 ভোটে হেরেছিলেন, এবং তাই শুধু নয়, উত্তর ভারতে কংগ্রেস ভ্যানিশ হয়ে গিয়েছিল। সঞ্জয় গান্ধী হেরেছিলেন, এইচ কে এল ভগত সমেত বড় বড় কংগ্রেসের নেতারা হেরেছিলেন। হাওড়া থেকে দিল্লি যাবার যে ট্রেন রুট, তার ধারে কাছে কোনো একটা আসনেও জেতেনি কংগ্রেস, এবং এই দিনেই জরুরি অবস্থা অবসানের ঘোষণা হয়। 25 জুন 1975 মধ্যরাতে যে জরুরি অবস্থা জারি হয়েছিল, সেই জরুরি অবস্থা 21 মার্চ 1977 শেষ হয়। আমরা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসকে যদি খুব কম কয়েকটা অংশে ভাগ করি, তাহলে এই জরুরি অবস্থা হলো এক অন্যতম বাঁক, যার পরে দেশ এক অন্য পথে হাঁটা দেয়। জওহরলাল নেহরু, পরবর্তীতে লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীর প্রথম দফা শাসনের সময়ও রাজনীতির প্রথম সারিতে ছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। মূলত গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামীরা মঞ্চ আলো করে থাকলেও সমাজতন্ত্রীরাও ছিলেন, লোহিয়া জয়প্রকাশ নারায়ণেরাও ছিলেন। কিন্তু ওই জরুরি অবস্থা জন্ম দেয় এক ঝাঁক নতুন নেতার, যারা লড়েছিলেন গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য, এবং এরা ছিলেন মূলত উত্তর ভারতের নেতা। লালু যাদব, মুলায়ম সিং যাদব, শরদ যাদব, নীতিশ কুমার, জর্জ ফার্নান্ডেস, রামবিলাস পাসওয়ান, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, চন্দ্রশেখর, মোহন ধারিয়া, মধু লিমায়, বিজয় রাজে সিন্ধিয়া, অরুণ জেটলি, সুষমা স্বরাজ ইত্যাদিরা। এদের মাথায় ছিলেন জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, জীবতরাম কৃপালিনী, চরণ সিং বা জগজীবন রামের মতো নেতারা, যারা ওই স্বাধীনতার সংগ্রাম আর জরুরি অবস্থার বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে হাইফেনের মতো ভূমিকা নিয়েছিলেন। এই ইতিহাসে ইদানিং নরেন্দ্র মোদীর নাম ঢোকানো হচ্ছে বটে, কিন্তু জাতীয় সংবাদ মাধ্যম ঘাঁটলে এই প্রচারও ওই বচপন মে মগরমচ্ছ পকড়া থার মতোই কোনো প্রমাণ পাওয়া যাবে না। অন্যদিকে কমিউনিস্টরা তাদের মতো করেই লড়েছিলেন। সিপিআই ছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে, কিন্তু সিপিএমের ভিএস অচ্যুতানন্দন, জ্যোতির্ময় বসু জেলে ছিলেন। জেলে ছিলেন আজকে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত বা পিনারাই বিজয়নের মতো অনেকেই। প্রেস সেন্সরশিপ লাগু হয়েছিল, বহু খবর ছাপা যেত না, রেডিও ছিল সরকারের হাতে, মানুষ বিবিসি শুনত। ধর্মঘট করলেই জেল, প্রতিবাদ করলেই জেল, কোথাও সভা সমাবেশ করার অধিকার ছিল না। সরকারি দপ্তরে কড়াকড়ি চালু হয়েছিল, ফলে খানিক নিয়মে চলছিল ট্রেন, বিনা বাধায় বুলডোজার চলছিল, শহর সাফ সাফাইয়ের অভিযান। দিল্লির বস্তি অঞ্চলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছিল, আর এসবের মধ্যেই বিরোধী সমস্ত নেতাদের জেলে পাঠিয়ে দেশ চলছিল প্রগতি কে পথ পর। সঙ্গে চালু হয়েছিল পরিবার পরিকল্পনার জবরদস্তি অভিযান। ব্যান করা হয়েছিল আরএসএস, জামাত বা আনন্দ মার্গের মতো কিছু সংগঠনকে। সঞ্জয় গান্ধী, মেনকা গান্ধী, মাখনলাল ফতেদার ইত্যাদিদের দেখা যেত খোলা জিপে। মধ্যরাত পর্যন্ত তাদের উল্লাসের আওয়াজ শুনতে পেতেন রাজধানীর বাসিন্দারা। এ বাংলায় তখন রোজ এনকাউন্টার, লক আপ ডেট, সিদ্ধার্থ জমানা আইন করেই রীতিমতো রাষ্ট্রপতির আনুষ্ঠানিক সায় নিয়ে জারি হয়েছিল জরুরি অবস্থা। আইনের আড়াল নিয়েই মানুষের মৌলিক অধিকার কারা হয়েছিল, কিন্তু মানুষ প্রতিবাদ করেছিল, মানুষ রাস্তায় নেমেছিল।
মানুষ কবিতা লিখেছিল, মানুষের মুখে মুখে ঘুরেছিল সিংহাসন খালি করো, সিংহাসন খালি করো কি জনতা আতি হ্যায়। জেলের মধ্যে থেকেই নেতাদের কথা ছড়িয়ে দেওয়া হয়েছিল মানুষের মধ্যে। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে শুরু হয়েছিল দেশের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই 21শে মার্চ সেই স্বৈরাচারের নির্মম পতন দেখেছি আমরা। ইন্দিরা সঞ্জয় হেরেছেন, জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা এখন ইতিহাস, আর ইতিহাস মানেই ইতিহাসের বিকৃতি। ইদানিং মাঝে মধ্যেই এই জরুরি অবস্থার সময় আরএসএসের বিরাট লড়াইয়ের কথা শোনা যায়। আমাদের চাওয়ালা চৌকিদারের এক ছবি পাওয়া যায়, সেখানে জরুরি অবস্থার সময় তিনি সর্দারজির বেশে, কিন্তু রাস্তায় ঘাটে নয়, কোনো স্টেশনে বা গোপন আস্তানায় নয়, পরিষ্কার স্টুডিওতে তোলা ছবি। ছবিটা লাইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দেখলেই সাফ বোঝা যায় যে ছবিটা স্টুডিওতে গিয়ে তোলা। তাহলে মানে কি দাঁড়ালো? জরুরি অবস্থা। পুলিশের চোখে ধুলো দিয়ে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি মাথায় পাগড়ি আর চোখে গগলস লাগিয়ে পুলিশের চোখ এড়িয়ে গিয়েছিলেন স্টুডিওতে ছবি তোলাতে। ওনার কথা বাদ দেওয়াই ভালো, এক প্যাথোলজিক্যাল লায়ারের কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। আসুন জরুরি অবস্থা আর সেই সময় আরএসএস নেতাদের কথায়। অটল বিহারী বাজপেয়ী গ্রেফতার হওয়ার কিছুদিনের মধ্যেই ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ করে এবং কিছুদিনের মধ্যেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি গৃহবন্দী হিসেবে নিজের বাড়িতেই ছিলেন বাকি সময়। বালাসাহেব দেওরাস ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধীর সঙ্গে বোঝাপড়া করে নেবার চেষ্টা চালাতে থাকেন। তাঁর লেখা অসংখ্য চিঠি পাওয়া যাচ্ছে। লিখেছেন ইন্দিরা গান্ধীকে, মহারাষ্ট্রের সেই সময়কার মুখ্যমন্ত্রী এস ভি চৌহানকে, আচার্য বিনোবা ভাবেকে। চিঠির বিষয় ছিল যেভাবে হোক একটা সমঝোতায় আসা। আরএসএস নেতা একনাথ রাওকৃষ্ণ রানাডেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথাবার্তা বলার দায়িত্ব দেওয়া হয়। ইন্দিরা গান্ধী একনাথ রামকৃষ্ণ রানাডেকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের গভর্নিং কাউন্সিলের সদস্য করেন। বিবেকানন্দ স্মরণে বিভিন্ন অনুষ্ঠানে রানাডে ছিলেন ইন্দিরার সঙ্গী। আইসিসিআরের বৈঠকে এসে ইন্দিরা এবং রানাডে আলোচনা হতো এবং সবটাই হয়েছিল আরএসএসের নির্দেশেই। অরুণ জেটলি ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা, তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু বলবীর পুঞ্জ বা প্রভু চাওলাদের মতো এবিভিপি নেতারা ইন্দিরা গান্ধীর 20 দফা আর সঞ্জয় গান্ধীর 5 দফা কর্মসূচিকে সমর্থন করে এবং সেই সমর্থনের বিনিময় জেলের বাইরে ছিল। নভেম্বর 1976, তখন এমার্জেন্সি মধ্য গগনে, মাধবরাও মূলে, দত্তাত্রয় ঠেঙ্গরি, মোরপান পিংলে সমেত 30 জন আরএসএস নেতা ইন্দিরা গান্ধীকে চিঠি লিখলেন। জানালেন তাদের প্রচারক সদস্যদের জেল থেকে ছেড়ে দেওয়া হলে তাঁরা জরুরি অবস্থা সমর্থন করবেন। ইন্দিরা গান্ধীর মিডিয়া অ্যাডভাইজার HY সারদা প্রসাদ এই চিঠি নিয়ে কাজেও নেমেছিলেন। ফিরছি আলোচনা বিরতির পর। আসলে সঞ্জয় গান্ধীর ভয়ঙ্কর কমিউনিস্ট বিরোধিতা, আরএসএসের এই নেতাদের কমিউনিস্ট বিরোধিতা এক জায়গাতে এসে দাঁড়িয়েছিল। আরএসএস নেতারা ভেবেছিলেন এই এমার্জেন্সি বিরোধিতায় সোশ্যালিস্ট আর কমিউনিস্টরাই সব থেকে বেশি সুবিধে পাবে। তাই জানুয়ারি 1977 ওই ডকুমেন্টস অফ সারেন্ডার তৈরি হয়। অটল বিহারী বাজপেয়ী ঘরে বসেই শুনতে পাচ্ছিলেন এসব কথা। ওম মেহতা, বিজু পট্টনায়ক, অশোক মেহতা ইত্যাদি বিভিন্ন বিরোধী নেতাদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। তিনি নিজেই যোগাযোগ করেন ওম মেহতার সঙ্গে। তিনি এমনকি আরএসএসের সঙ্গ ত্যাগ করার কথাও জানান। সুব্রমণিয়াম স্বামী বা মাধবরাও মূলে কোথায় আছেন তাও জানাতে রাজি হন। সেই বৈঠক থেকে ফিরে তিনি বিদ্যার্থী পরিষদের ছাত্র নেতাদের ইন্দিরা গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলেন। কিন্তু আরএসএসের একটা ছোট অংশ সুব্রমণিয়াম স্বামীর সঙ্গে ছিলেন আর বিদ্যার্থী পরিষদের একটা বড় অংশ
ইন্দিরা গান্ধীর সামনে মাথা নোয়াতে রাজি ছিলেন না। মোটের ওপর গোটা আরএসএস নেতৃত্বের মূল অংশ ইন্দিরা গান্ধীর সঙ্গে বোঝাপড়া করে নেবার চেষ্টা চালিয়ে গেছেন, সেসব চিঠিপত্র এখনও আছে। যদিও এই গোটা প্রক্রিয়াতে সমর্থনে, বোঝাপড়ায় বা বিরোধিতায় কোথাও আমাদের মোদিজির কোনো ঐতিহাসিক ভূমিকার কথা পাওয়া যায় না। বহু পরে সুব্রমণিয়ম স্বামী দ্য হিন্দুতে এক প্রবন্ধে লিখেছিলেন, আই মাস্ট অ্যাড দ্যাট নট অল ইন দ্য আরএসএস ওয়্যার ইন আ সারেন্ডার মোড, বাট আ টিয়ারফুল মুলে টোল মি ইন আর্লি নভেম্বর 1976 অ্যান্ড আই হ্যাড বেটার এস্কেপ অ্যাব্রড এগেন সিন্স দ্য আরএসএস হ্যাড ফাইনালাইজড দ্য ডকুমেন্ট অফ সারেন্ডার টু বি সাইন্ড ইন এন্ড জানুয়ারি অফ 1977 অ্যান্ড দ্যাট অন মিস্টার বাজপেয়ীজ ইনসিস্টেন্স আই উড বি স্যাক্রিফাইস টু অ্যাপিজ অ্যান্ড ইরেট ইন্দিরা অ্যান্ড ফালমিনেটিং সঞ্জয়। এটাই ছিল আরএসএস নেতাদের ভূমিকা এই জরুরি অবস্থার সময় এবং এটাই তাদের চরিত্র। প্রথমে ব্রিটিশদের জেলে গিয়েই ক্ষমা চাওয়া, তারপর তাদের সঙ্গে হাত মিলিয়ে চলার প্রতিশ্রুতি দেওয়া, মুচলেকা দেওয়া। চিঠি লিখেছিলেন ওনাদের আদর্শ নেতা সাভারকর। এরপর গান্ধী হত্যা, আবার ধরা পড়ার পরেই সাভারকর চিঠি লিখে জানান যদি ওনাকে ছেড়ে দেওয়া হয় উনি জীবনে আর রাজনীতি করবেন না। আরএসএস বোঝাপড়া চেয়ে চিঠি দেয় সর্দার প্যাটেলকে। আদত মেরুদণ্ডহীন এক সংগঠন আজ সিংহের চামড়া জোগাড় করে গায়ে চাপিয়েছে, সিংহ হবার অভিনয় করছে, চাকা ঘুরলেই আবার মুচলেকা লিখবে, আবার ক্ষমা চাইবে। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।